আসসালামু আলাইকুম মিটার সকলে কেমন আছেন আশা রাখছি সবাই ভালো তো আজকে আমরা দেখব যে কিভাবে অনলাইন থেকে আপনি লাইভ খেলা দেখে কিভাবে টাকা আয় করতে পারেন এবং আমি যদি আপনাদেরকে কয়েকটা চ্যানেল দেখাই যেমন ঋষভ রাজ এই চ্যানেলটার আর্নিং হচ্ছে 10,000 থেকে প্রায় আপনি $50,000 ধরতে পারেন এর মাঝামাঝি মান্থলি আর ইয়ারলি তো আছেই তো মান্থলি নর্মালি যদিও $3,000 ধরা হয় তাহলে আপনি যদি বাংলা টাকায় কনভার্ট করেন সেক্ষেত্রে প্রায় 3,27 মানে 2,27,70,000 টাকা এটা কিন্তু সম্পূর্ণই আমি আপনাদেরকে দেখাবো এই চ্যানেলটাও দেখাচ্ছি ঋষভ রাজ চ্যানেলটা এই যে ঋষভ রাজ এই চ্যানেলটা তো এখানে প্রুফ দেখানোর কারণটা হচ্ছে যে আমরা যদি এই চ্যানেলে যাই চ্যানেলটাতে যাওয়ার পরে আপনি প্রত্যেকটা ভিডিও যদি দেখেন তাহলে দেখবেন যে এরা সম্পূর্ণ সবকিছু লাইভ যেমন আজকে এই যে ইন্ডিয়া পাকিস্তান সেকেন্ড ম্যাচ লাইভ হয়েছিল T20 এশিয়া কাপের সেটার লাইভ ম্যাচ করা হয়েছিল এখানে জাস্ট এই পদ্ধতিটা আমি আরেকটি চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছি এরপরে এটা হচ্ছে ঋষভ রাজ চ্যানেল সরি এটা কোন চ্যানেল না এটা যে হিন্দুস্তান এটা না এই যে ক্রিকটেলস ক্রিকটেলসের যদি আপনি দেখতে যান ক্রিকটেলসে এখানে যেভাবে দেখানো হয়েছে আমি সাউন্ডটা মিউট করে রাখি একটু এখানে কিন্তু এই যে দেখবেন যে আপনি স্লাইড শো বাট কমেন্টারি হচ্ছে কমেন্টারি বলতে আমি যেরকম এখন কথা বলতে ভালোবাসকার যেরকম বলে ঠিক সেম একই রকম একই পর্যায়ে বাট এগুলো কিন্তু স্লাইড শোতে ছবি দেওয়া হয়েছিল ঠিক আছে এখানে এছাড়া আর কোনো কিছু নেই কিন্তু এখানে এছাড়া আর কোনো কিছু নেই তো আমরা এবার এই চ্যানেলটা দেখি এই চ্যানেলটাও আমার সম্ভবত আমি করে রাখছিলাম এই যে সবগুলো লাইভ আপনি ভালো করে খেয়াল করলে দেখবেন যে সবগুলো লাইভ এখানে সব প্রত্যেকটাই এটা হচ্ছে লাইভের তো আমরা এবার এটাতে দেখি এটা কত আয় করে এই চ্যানেলটা আয় করে হচ্ছে আপনার প্রায় $2,000 থেকে $35,000 পর্যন্ত আয় করে মান্থলি তো এখানে আসলে $2,000 থেকে $35,000 বলতে আমরা নর্মালি অন্তত $2,000 আপ ধরতে হবে আপনাকে প্রায় 5, 6, 7, 8 বা 10 এরকম হতে পারে তো যাই হোক না মানে চ্যানেলটা মানে বি পজিটিভ আছে মানে বি প্লাস আছে গ্রেড গ্রেড পয়েন্টে তাহলে এর ভিজিটর ভালো যথেষ্ট পরিমাণে এই যে 814টা ভিডিও আছে 374কে সাবস্ক্রাইবার আছে তার মধ্যে ভিউ কতগুলো এগুলো দেখে নিন কান্ট্রি জিবি তার মানে কেন বুঝতে পারলাম না চ্যানেল টাইপ স্পোর্টস যাই হোক এটা 2016 সালের চ্যানেল তো এখানে এই যে এখান থেকে কিভাবে আয় করবেন বা কিভাবে আপনারা কাজ করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো তো তার আগে আমি বলে রাখতেছি অনলাইন AtoZ এটা আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল বাটনে ক্লিক করে রাখবেন এবার আমরা কাজের কথা বলবো কাজের ক্ষেত্রে আমাদেরকে যদি কথা বলতে হয় তাহলে প্রথমত আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন পড়বে যে সফটওয়্যার দিয়ে আমরা এভাবে লাইভ করতে পারবো আপনার চ্যানেলে যেহেতু আপনাকে লাইভ করতে হবে যেমন ওরা যেভাবে লাইভ করছিল ঠিক সেম একই পর্যায়ে আমরাও লাইভ করব তো হয়তো এক একজন এক একভাবে করে আমরা একটা পদ্ধতি দেখাবো আমরা এখানে একটি আমার নেটওয়ার্ক সম্ভবত লিমিটেড ডিসকানেক্টেড দেখাচ্ছে কানেক্টেড হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো তো আজকে আমরা দেখাবো কিভাবে যে কোনো খেলাধুলো বা যে কোনো মুভি যা কিছু আপনি চান
চাইলে আপনার ডেস্কটপে আপনি যা করেন তার সবকিছুই আপনি চাইলে কিন্তু আপনার চ্যানেলে লাইভ করতে পারেন। সেটা কিভাবে করবেন ওটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি এখানে জাস্ট একটা ট্রায়াল দিয়ে রাখছি জাস্ট দেখানোর জন্য। এখানে যদি ট্রানজেকশনে দিয়ে যাই এই জিনিসটা কিন্তু মানে এখানে উপরে একটু ভালো করে দেখবেন যে এখানে প্রিভিউ দেওয়া আছে। আমি আবার ব্যাক করি, এখানে প্রিভিউ দেওয়া আছে আর এটা হচ্ছে প্রোগ্রাম। তো আমি এখান থেকে ট্রানজেকশন দিলে প্রোগ্রামে চলে আসবে, তার মানে এটা হবে লাইভে, মানে আপনার স্ক্রিনে যেটা দেখাবে সেটাই। তো এটা কিভাবে করব বা কিভাবে করতে হবে তার সমস্ত কিছু, এটা যেহেতু খেলা সম্পর্কিত সুতরাং খেলাটাকে দেখাতে হবে, ঠিক আছে? তো আমরা এটা করতে হবে সম্পূর্ণ ওবিএস স্টুডিওর মাধ্যমে। আমরা ওবিএস স্টুডিও যেহেতু আমার আছে তবু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ওবিএস স্টুডিও ওবিএস ওবিএস লিখলেই হলো, ওবিএস লিখে আপনি গুগলে সার্চ করেন। আপনারা যখন গুগলে ওবিএস সার্চ করবেন ওবিএস এর ওয়েবসাইট এভাবে দেখাবে, ওপেন ব্রডকাস্ট সফটওয়্যার ওবিএস। তো এখানে ক্লিক করার পরে আপনাদেরকে দেখাবে, এখানে আপনারা চাইলে উইন্ডোজ নিতে পারেন, যাদের ম্যাক আছে তারা ম্যাক, যাদের লিনাক্স আছে তারা লিনাক্স নিতে পারেন। তো আমার যেহেতু উইন্ডোজ আমি উইন্ডোজটা নিয়ে রাখছি এবং আমারটা ইনস্টল করাই আছে, আপনারা ইনস্টল করে নিতে পারেন। তো পরবর্তী আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা ওবিএস স্টুডিও ওপেন করে রাখলাম। এখানে আমি এগুলো আগে করে রাখছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, যেমন আজকে গুজরাট এবং রাজস্থান রয়্যালস এর ফাইনাল ম্যাচ আছে আজকে আইপিএল এর। তো এটা কিভাবে করতে হবে বা কি করবেন, কিভাবে আপনি লাইভ করবেন তার সমস্ত কিছুই দেখাবো। এখানে আমরা যেহেতু একটা ডেমো তৈরি করে রাখছি, আমরা এই ডেমোর সম্পূর্ণ কিছু বাদ দিয়ে দিয়ে আমরা স্ক্রিন টু তে করে এখানে কোনো কিছুই নেই, এখানেও নেই, যেহেতু কোনোটা তো নেই, সেহেতু আমরা এখানে ফার্স্ট একটা সোর্স এর এখানে একটা স্ক্রিন নেবো। স্ক্রিন থেকে স্ক্রিন টু যেহেতু আমাদের এখানে করা আছে খালি আছে, এটা তো আমরা সোর্স এর থেকে এই সোর্স এর প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা ব্রাউজারে ক্লিক করব। ব্রাউজারে ক্লিক করার পরে এখান দিয়ে ওকে রাখবো। ওকে রাখার পরে আমরা এখানে আমাদের যে ক্রিকেট এই যে এই লিঙ্কটি আমরা কপি করে নেব। এখানে যেহেতু স্কোরটা দেখাবে, আমি এখানে আসলে এখনো তো ম্যাচ শুরু হয় নাই এই জন্য আমি আপনাদেরকে স্কোরটা মানে ক্লিয়ারলি দেখাতে পারতেছি না। এখানে ম্যাচ শুরু হলে এখানে স্কোর থাকবে, যে আপনারা এখানে ভালো করে দেখলে বুঝতে পারবেন স্কোর কার্ডে কিন্তু আমার ক্লিক করা আছে। তো আমরা এই লিঙ্কটা কপি যেহেতু করলাম সেহেতু আমরা এটা আমাদের ওবিএস স্টুডিওতে নিয়ে যাব। ওবিএস স্টুডিওতে এখানে এই লিঙ্কটাকে আমরা পেস্ট করে দেব। এই লিঙ্কটা পেস্ট করার পরে আপনি এখানে ওকে করে দিবেন। ওকে করার পরে এখানে সেম আমাদের ওই ওয়েবসাইটের ফেজটা এখানে চলে আসছে। তো আমরা এখানে যেহেতু আশেপাশে অনেকগুলো যেমন এই যে উপরে আপনি এই লিঙ্কটা কিন্তু শো করাতে পারবেন না, তাদের ওয়েবসাইটের নির্দিষ্ট বিষয়গুলো কিন্তু আপনি শো করাতে পারবেন না, তাহলে কিন্তু কপিরাইট ক্লেম আসতে পারে। এবং পাশে যে অ্যাডগুলো আছে অ্যাডগুলো যাতে না থাকে এটা খেয়াল রাখতে হবে। তো সুতরাং এখানে আপনি ছোট বড় করার জন্য মানে এইগুলো কাটার জন্য আপনি অল্ট প্রেস করে তারপরে এটাকে ছোট করে নিতে পারেন। তো আমরা এখানে এখান থেকে ছোট করে নিচ্ছি, অল্ট প্রেস করে এটা সাইজ ঠিক করে নিচ্ছি। যাই হোক, এটাকে আমরা মাঝখানে রাখলাম, এটাকে মাঝখানে রাখলাম। তারপরে এবার আমাদের প্রয়োজন পড়বে কি, আমরা যেহেতু আজকে দুটো ম্যাচের খেলা আছে, মানে দুই দলের খেলা আছে গুজরাট এবং রাজস্থান রয়্যালস এর, তো সুতরাং আমরা ওদের প্রত্যেকটা দলের লোগো নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে সোর্স থেকে প্লাস আইকনের ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে যেহেতু আমরা ইমেজ ফাইলটা নিয়ে রাখছি, আপনারা চাইলে নিয়ে রাখবেন এভাবে, তাহলে আপনাদের জন্য একটু সহজ হবে। তো আমরা এই যে গুজরাট টাইটানের ছবিটা নিলাম প্রথমত, এটা নেওয়ার পরে এখানে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে এটাকে আপনারা একটু সাইজে ছোট বড় করে নিতে পারেন মিলাই নেওয়ার জন্য। তারপরে আবার আবারও প্লাস আইকনে ক্লিক করবেন, আবার ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পরে যেহেতু দুটো দলেরই ছবি লাগবে, তারপরে হচ্ছে আমরা রাজস্থান রয়্যালস এর জন্য এটা নেব, রাজস্থান রয়্যালস এর লোগো। তো এটাকে আমরা এখানে নিয়ে আসবো, এটাকে আমরা ছোট করে নিব, আর একটা ছোট করে নিচ্ছি।
এবার আমাদের মোটামুটি একটু মিল আছে। হ্যাঁ, এখানে যে খালি অংশটা আছে আমরা এখানে কিন্তু একটি টেক্সট অ্যাড করব, যেমন গুজরাট বা রাজস্থান রয়্যালস আইপিএল ফাইনাল এই ধরনের কোন একটা কিছু। যেমন আমার স্ক্রিন ফোরে যেভাবে দেওয়া আছে আমি যেভাবে করছিলাম, স্ক্রিন টুতে যেভাবে এভাবে করে দিচ্ছি। তো ঠিক সেম আবার এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা একটি টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করব, এখান থেকে আমরা লিখে দিচ্ছি, আমরা জাস্ট এমনিতেই লিখতেছি, বাকি বাদ বাকি বেশি কিছু লিখবো না। এখানে শুধুমাত্র গুজরাট লিখলাম। গুজরাট থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন, যে কোনো ফন্ট আপনার যেটা আপনার পছন্দ সেটা আপনি নিতে পারেন। এখানে লেখার সাইজ অনেকটা, আমাদের টেক্সটটা আবার এডিট করতে হবে। আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে দিয়ে আমরা আবার টেক্সট নিচ্ছি। ওকে, তারপরে এখানে লিখব গুজরাট। ফন্ট সিলেক্ট করি আমরা, এখানে স্যাম্পল দেওয়া আছে, তো আমাদের সাইজ দিব আমরা 20x22 দিয়ে রাখি। তারপরে এখানে যে ফন্ট আপনার ভালো লাগে সেটা আপনি দিতে পারেন, আমরা এটা দিচ্ছি ফন্ট কনস্ট্যান্ট রেগুলার। ওকে,